Assalamualaikum everyone. Welcome to my YouTube channel, Smart in English. Today I'm here for the first time from home quarantine. This time for coronavirus, all of you are staying at home and don't waste your time useless. So enjoy my video and learn something very important. My name is Mahmoud Hassan and welcome to this lesson. So today I'm going to share a very important technique. This technique is very important and useful for speaking and for writing. If you can't speak or if you can write anything, you have enough knowledge or not. You may be a student of class 6, 7, 8, 9 or 10. You may be a very good, better or best student, that's not a matter. If you practice this technique will definitely help you a lot improving your English. So the technique today I'm going to share with you, its name is Spider-Ram. You know what is a spider? A spider means in Bangla a makrosha. সাধারণভাবে আমরা জানি একটা মাকড়সার আটটি পা থাকে, কিন্তু আমাদের এই ডায়াগ্রাম বা স্পাইডারগ্রামে আটটি বা দশটি বা একাধিক এরকম লেগস থাকতে পারে। অ্যাকচুয়ালি দিস লেগস উইল হেল্প ইউ রাইটিং সাম ইম্পর্টেন্ট কিওয়ার্ডস অর ইম্পর্টেন্ট ওয়ার্ডস অন সাম স্পেসিফিক টপিক লাইক মাই সেলফ। আমি এখানে আজকে লিখেছি মাই সেলফ, আমি মাই সেলফের উপর স্পাইডারগ্রাম তৈরি করবো এবং পরবর্তীতে পার্ট বাই পার্ট তোমাদেরকে শিখাবো যে বিভিন্ন বিষয়ের উপর কীভাবে স্পাইডারগ্রাম করতে হয়। এই স্পাইডারগ্রাম হচ্ছে এমন একটি স্বীকৃত পদ্ধতি, সারা পৃথিবীব্যাপী শিক্ষায় এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতির হয়তো তোমরা এই পদ্ধতির সাথে নতুন, এই পদ্ধতির মাধ্যমে আমি কথা দিচ্ছি তোমাদের ইংরেজিতে খুব সামান্য নলেজ থাকা সাপেক্ষেও তোমরা যে কোনো বিষয়ে তোমরা অন্তত কিছু বলতে পারবে এবং লিখতে পারবে। যদি তোমরা এটাকে দীর্ঘদিন ধরে কন্টিনিউ করো, চর্চা করো, তাহলে অনেক বেশি ভালো করতে পারবে। সো হ্যাভ এ লুক, মাইসেলফ থেকে আমি প্রথমত এসেছি। আমি প্রথমে নিজের নামটা বলতে চাই। সো নিজের নাম বলার জন্য আমি প্রথমে নেম লিখেছি এবং নেমের পরে তোমরা দেখতে পাচ্ছ যে নেমের পরে আছে আরেকটা শব্দ নিকনেম। নিকনেমের পরে আমি আরেকটা শব্দ লিখেছি মেনিং। অর্থাৎ নেম নিয়ে শুধু আমি একটা বাক্য বলবো না, নেম নিয়ে আমি আমার নিজের নাম বলবো এবং তার সাথে আমার ডাক নামটা বলবো। নিকনেম মানে হচ্ছে ডাক নাম এবং ডাক নামের সাথে সাথে আমি ডাক নামের অর্থটা বলবো। তাহলে এখানে আমার তিনটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত তোমরা হয়তো শুধুমাত্র নিজের নামটুকু বলতে অথবা মাইসেলফ সম্পর্কে বলতে গিয়ে তোমরা পাঁচটা বা দশটা বাক্যের বেশি বলতে পারতে না। কথা দিচ্ছি আজকের এই ক্লাসের পর তোমরা মাইসেলফ নিয়ে দশটা বাক্য নয় 10,000 বাক্য বলতে পারবে ইনশাল্লাহ। আমি তোমাদের সঙ্গে সেই টেকনিকটা শেয়ার করতে যাচ্ছি। সো নেম থেকে তোমরা তিনটা বাক্য বলতে পারছো। ফর এক্সাম্পল, মাই নেম ইজ মাহমুদ হাসান অ্যান্ড মাই নিকনেম ইজ ময়ন। দ্য মিনিং অফ মাই নিকনেম ইজ আইস ইন বাংলা চোখ। ওকে, সো লাইক দিস স্পাইডারগ্রাম টেকনিকটা মূলত হচ্ছে একটা কনসেপ্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বের করে নিয়ে আসা, কিছু কিওয়ার্ড তৈরি করা এবং সেই শব্দগুলো থেকে প্রয়োজনে আরও একাধিক কিওয়ার্ড নিয়ে আসা, যেগুলো আমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে আরও ডিটেলস ইলাবোরেট করতে সাহায্য করে। তারপর শব্দটা আমি নিয়েছি ফ্রম মানে থেকে। আম ফ্রম ঢাকা, সো লাইক দিস ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, সো ইন দিস ওয়ে ফ্রম দিয়ে তোমরা একটা বাক্য তৈরি করতে পারো এবং ফ্রমের সঙ্গে রিলেটেড আরও যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে, যেমন ধরো আমি এখানে লিখেছি অ্যাড্রেস। ফ্রম থেকে তুমি তোমার অ্যাড্রেস সম্পর্কে সংক্ষিপ্ত একটু ডেসক্রিপশন দিতে পারো, খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই, তাহলে তুমি তোমার ফ্লো হারিয়ে ফেলবে। সো ফ্রম থেকে ফ্রম নিয়ে একটা বাক্য বললে তারপর হয়তো তুমি অ্যাড্রেস নিয়ে দুই থেকে তিনটা বাক্য বলতে পারো, যেমন তোমার গ্রাম, থানা, পোস্ট অফিস, লাইব্রেরি। ওকে, সো পরের শব্দটা হচ্ছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থের সঙ্গে তুমি বলতে পারো আসলে তুমি কখন জন্মগ্রহণ করেছো, ওয়াজ বর্ন। আমি এখানে ওয়াজ শব্দটা দিয়ে দিলাম কারণ এটা পাস্ট ইভেন্ট, তাই এর সঙ্গে ওয়াজ ব্যবহার হবে। ওয়াজ বর্ন, ডেট অফ বার্থ। তো তোমার ডেট অফ বার্থ কবে? দ্য ডেট অফ বার্থ ইজ 12th December 1989, like this for me. So was born, I was born in 1987. In this way you can make sentences. Profession, তোমরা নিশ্চয়ই কোনো ক্লাসে পড়ো অথবা তোমরা কিছু করো, তো তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে প্রফেশন। প্রফেশন নিয়ে তুমি যদি একদম সিক্সের স্টুডেন্ট হও তাহলে বলতে পারো আমি স্টুডেন্ট অফ ক্লাস সিক্স।
তার সাথে তুমি চাইলে আরো অ্যাড করতে পারো। যদি তুমি নবম শ্রেণী অথবা দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি অ্যাড করতে পারো যে তোমার গ্রুপ নামটা অ্যাড করতে পারো, যে তোমার গ্রুপ নামটা কি সায়েন্স নাকি আর্টস, ওকে লাইক দিস। পরের শব্দটাতে আমি এসেছি ফ্যামিলি। ফ্যামিলির সাথে অনেকগুলো বিষয় রিলেটেড আছে, সো হ্যাভ এ লুক। প্যারেন্টস, ফার্স্ট অফ অল তুমি তোমার পিতা অথবা মাতার নেম দেখো। প্যারেন্টস মানে ফাদার এবং মাদার। এখানে তারপর এসেছে নেম, এজ, প্রফেশন, ওকে। সো তোমার বাবার নাম, বাবার এজ, বাবার প্রফেশন, ঠিক আছে, মার নাম, মার এজ, মার প্রফেশন, এবং তার সাথে তুমি আরও অ্যাড করতে পারো যে তুমি তোমার বাবা মাকে নিয়ে খুবই গর্বিত। আরেকটা শব্দ তোমরা অ্যাড করতে পারো, এটা খুব সুন্দর একটা শব্দ, সেটা হচ্ছে বেস্ট। যেমন তোমরা বলতে পারো যে মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, মাই মাদার ইজ দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। সবসময় বাবা মার প্রশংসা করো, যদি সে একজন রিক্সা পুলারও হয়, ওকে, সে যেই প্রফেশনেরই হোক তাকে তোমরা প্রশংসা করো এবং খুব প্রাউডলি বলো মাই ফাদার ইজ এ রিক্সা পুলার, ওকে। সো লার্ন টু রেসপেক্ট দেম। পরের বিষয় যেটা সেটা হচ্ছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। যদি তোমার কোনো ভাই বোন থাকে তাহলে সে বিষয়টা তুমি এখানে মেনশন করতে পারো। যদি এক ভাই এক বোন থাকে তাহলে তুমি বলতে পারো আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। তাহলে তোমরা কিন্তু ইনক্লুডিং ইউ তোমরা মোট তিন ভাই বোন, ঠিক আছে। তোমরা বলতে পারো উই আর থ্রি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আর উই আর টু ব্রাদার অ্যান্ড থ্রি সিস্টার্স, লাইক দিস। যেভাবে তোমাদের ব্রাদার এবং সিস্টার সেই সংখ্যাটা তোমরা বলতে পারো। যদি না থাকে তাহলে বলতে পারো আই হ্যাভ নো ব্রাদার্স, আই এম অনলি ওয়ান সন অফ মাই প্যারেন্টস, ওকে। সো লাইক দিস, ব্রাদার্স এবং সিস্টার্স সম্পর্কে তোমরা ইজিলি চাইলে এখানে দুই থেকে তিনটা বাক্য বলতে পারো, ওকে। তারপরের বিষয় যেটা সেটা হচ্ছে পজিশন। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আনকমন, এই বিষয়টা কখনো তোমরা বলো না আমরা জানি। সো এই বিষয়টা হচ্ছে পজিশন, ফ্যামিলিতে তোমার পজিশন কততম, তুমি কি সবার বড় নাকি সবার ছোট। যদি সবার বড় হয়ে থাকো তাহলে তুমি বলবে মাই পজিশন ইন মাই ফ্যামিলি ইজ আই এম দ্য ইল্ডেস্ট সন অফ মাই প্যারেন্টস। যদি তুমি সবার ছোট হও তাহলে বলতে পারো আই এম দ্য ইয়াংগেস্ট চাইল্ড, আই এম দ্য ইয়াংগেস্ট সন, আই এম দ্য ইয়াংগেস্ট ডটার অফ মাই প্যারেন্টস, ওকে, লাইক দিস। সো পরের শব্দে আসি আমরা, মাইসেলফ থেকে পরের যে শব্দটা আমরা পেয়েছি, এখানে যে শব্দগুলো লিখেছি প্রত্যেকটা শব্দই মাইসেলফের সঙ্গে রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ, যেগুলোকে বলা হয়ে থাকে কিওয়ার্ডস, কি ওয়ার্ডস বা গুরুত্বপূর্ণ শব্দ বা হেডিং ওয়ার্ডস। একটা নিউজ পেপারের যেমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ থাকে, হেডলাইন থাকে, সেরকম কিছু শব্দ। তো পাস্ট টাইম, পাস্ট টাইম অথবা তোমরা এর পরিবর্তে ব্যবহার করতে পারো লিজার টাইম, ওকে, অবসর সময়। হোয়াট ডু ইউজুয়ালি ডু ইন ইওর লিজার টাইম, ওকে। সো পাস্ট টাইমে তোমরা কী করতে পারো করো, পাস্ট টাইমে তোমরা কী করো সেই বিষয়ের উপর তোমরা দুই থেকে তিনটা বাক্য বলতে পারো। পরের বিষয়টা হচ্ছে ফেব্রিক। ফেব্রিক এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টের উপর তোমরা চাইলে একশোটা বাক্য তৈরি করতে পারো, এক হাজারটা বাক্য তৈরি করতে পারো। ফর এক্সাম্পল মাই ফেভারিট পার্সন, তুমি লিখতে পারো মাই ফেভারিট পার্সন। মাই ফেভারিট পার্সন হতে পারে মাই ফেভারিট ক্রিকেটার, মাই ফেভারিট কালার, মাই ফেভারিট বার্ড, মাই ফেভারিট হবি, ওকে, লাইক দিস। সো বন্ধুরা তোমরা অনেকে হবি সম্পর্কে অনেকগুলো বাক্য জানো, আমি তোমাদেরকে এখানে অনেকগুলো বাক্য বলতে বলছি না, জাস্ট তোমরা এখানে কয়েকটি বাক্য বলতে পারো, তাহলে দেখবে মাইসেলফ সম্পর্কে তোমাদের কথাগুলো অনেক বড় হয়ে যাবে। সো ফেভারিট সম্পর্কে অনেক কিছু হতে পারে এবং সেগুলোকে চাইলে তুমি আরো বেশি ইলাবোরেট করতে পারো। যেমন ফেভারিট পার্সন, এখন পার্সনটা কে, ওকে, তার সাথে তোমার রিলেশন কি, রিলেশন তার সাথে তোমার রিলেশন কি, ইন দিস ওয়ে তুমি চাইলে এটাকে আরো বেশি ইলাবোরেট করতে পারো। তারপর আরেকটা আনকমন টপিকস যেটা আসলে আমরা ইতিপূর্বে হয়তো কেউ কখনো লিখি নাই, সেটা হচ্ছে লাইক এবং ডিসলাইক। মাইসেলফে তুমি লাইক এবং ডিসলাইক লিখতে পারো, যেমন আসলে তুমি কি পছন্দ করো, যেমন ফর এক্সাম্পল তুমি কী ধরনের মানুষকে পছন্দ করো, কী ধরনের খাবার পছন্দ করো, কোন জিনিসগুলো পছন্দ করো, এই ধরনের বিষয়গুলো, কোন গুণগুলোকে পছন্দ করো, আই লাভ অনেস্ট পিপল, ওকে, আই লাভ ট্রুথফুল পারসন, লাইক দিস, অ্যান্ড আই ডোন্ট লাইক দ্য পারসন হু ইজ লায়ার, হু ইজ ডিসঅনেস্ট, হু আর স্মোকার, আই হেট দ্যাম এ লট, ওকে। সো ফাইনালি তুমি শেষ করার আগে বলতে পারো যে তোমার জীবনের লক্ষ্য কী, তোমার জীবনের লক্ষ্য কী, তোমার এটা যে কেন তুমি এই লক্ষ্যটা নির্ধারণ করেছো এবং কীভাবে তুমি তোমার এই লক্ষ্যটাকে পূরণ করবে সে বিষয়টা তুমি এখানে মেনশন করতে পারো। এবং তার সাথে তুমি মেনশন করতে পারো যে
তুমি কি ভালোবাসো। এই লাভের অর্থ আমি বুঝাচ্ছি না কাউকে ভালোবাসা, আমি সাবিনাকে ভালোবাসি, নট লাইক দিস, ওকে। এই লাভের অর্থটা হচ্ছে তুমি বই পড়তে ভালোবাসো কিনা, তুমি গান শুনতে ভালোবাসো, লাইক দিস। ফর এক্সাম্পল, আই লাভ রিডিং বুকস অ্যান্ড ওয়াচিং টিভি, লাইক দিস। সো ইন দিস ওয়ে ইউ ক্যান মেক সো মেনি সেন্টেন্সেস। এখানে স্পাইডার কামে যে বিভিন্ন শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোকে তুমি ইলাবোরেট করে আরও নতুন নতুন শব্দ নিয়ে আসতে পারো। তুমি লাইক থেকে চাইলে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো, ডিসলাইক থেকে তেমন তৈরি করতে পারো, এম ইন লাইক থেকে তুমি চারটা পাঁচটা সেন্টেন্স তৈরি করতে পারো, লাভ থেকে তুমি দুইটা তিনটা সেন্টেন্স তৈরি করতে পারো। আরেকটা অসাধারণ বিষয় হচ্ছে যে যখন তুমি একটা কনসেপ্ট থেকে একটা বিষয় তুমি পাচ্ছ, সেই বিষয়টাকে এলাবোরেট করে তুমি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারো। ধরো ফর এক্সাম্পল, আই লাভ ওয়াচিং টিভি, ওয়াচিং WATCHING, ওয়াচিং টিভি, আই লাভ ওয়াচিং টিভি। এবং সেই ওয়াচিং টিভিকে চাইলে তুমি আরও ইলাবোরেট করতে পারো যে মাই ফেভারিট টিভি চ্যানেল ইজ ডিসকভার, লাইক দিস, ওকে। সো ইন দিস ওয়ে এই কৌশলের মাধ্যমে তোমরা অনেক কিছু করতে পারো। সো ডিয়ার লার্নার্স, ইটস টাইম ফর করোনা ভাইরাস, স্টে হোম, স্টে সেফ। আই এম অলসো মেকিং ভিডিওস ফ্রম মাই হোম অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এ হোয়াইট বোর্ড, দ্যাটস ওয়াই আই প্রিফার্ড এ লো কস্ট বোর্ড। ইটস নট হোয়াইট, ইটস কালার ইজ ইয়েলো উইথ টু পোস্টার অ্যান্ড সাম পোস্টেস। দিস টোটাল কস্ট ইজ অনলি 50 টাকা। সো হাউ ইজ দ্য আইডিয়া, প্লিজ মেক কমেন্ট ইন মাই চ্যানেল অ্যান্ড প্লিজ 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 ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও, বাই বাই।